ইসলামের শত্রুরা আল্লাহ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গ বিদ্রূপ করবে, আর একজন মুসলমান হিসেবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফ্রান্সের প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতায় একটি পত্রিকায় ওই দেশের এক অর্বাচীন কার্টুনিস্ট বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল। তখন রোষে উত্তাল ছিল সারা মুসলিম জাহান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা মুসলিম উম্মাহ সইবে না। গত 31 মে বুধবার সকাল 9টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় অ্যাস্ট্রোরেক্স গ্রুপের কারখানায় হযরত আদম আলাইহিসসালামের ব্যঙ্গচিত্রযুক্ত টি শার্ট বানানো হচ্ছিল। কারখানায় মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের ব্যঙ্গচিত্র বানানোর অভিযোগে শ্রমিকরা ফুঁসে উঠেছে। এই ঘটনায় শ্রমিকেরা কর্মবিরতিতে গিয়ে রাস্তায় অবরোধ করেন। এমন অভিযোগে শ্রমিকদের নজরে ব্যাপারটি আসলে তারা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসেন। এই খবর আশেপাশের কারখানাগুলোতে ছড়িয়ে পড়লে আশেপাশের কারখানা থেকে শ্রমিক রয়েছে তাদের সাথে যোগ দেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের আশ্বস্ত করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরের দিকে আশেপাশের সব ফ্যাক্টরিতে এই খবর ছড়িয়ে পড়লে অবস্থার আরো অবনতি ঘটে। শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিসিক শিল্প এলাকায় পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার পর বিকেলের দিকে অ্যাস্ট্রোরেক্স গ্রুপের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। সর্বদ্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে মুসলিমদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা আল ইমরান। বর্তমান সময়ে বিশ্বজুড়ে অমুসলিম সন্ত্রাসী গোষ্ঠী মুসলিম জাতির হৃৎপিণ্ডে বারবার তীর ছোঁড়ার সাহস পাচ্ছে। আদর্শিক বিরোধিতার জবাব আদর্শের মাধ্যমে দিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি বললেই হক আদায় হয়ে যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের মাধ্যমে মর্যাদা দিতে হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার হক যথাযথভাবে আদায় করা সম্ভব হবে। ইসলামী জীবনবিধান পবিত্র আল কোরআনকে মহামানবের মাধ্যমে আমরা পেয়েছি। সেই মহামানবের আদর্শকে বিশ্ব মানবতার কাছে পৌঁছে দিতে হবে। আবেগের বশে বন্দুকের নলের সামনে বুক পেতে দেওয়া সহজ, কিন্তু সময়ের প্রয়োজনে বাস্তবমুখী কর্মপন্থা গ্রহণ করাই সময়ের অনিবার্য দাবি।